छोटो चले कपड़ पड़ते चले पादू यहाँ छोटो चले कपड़ पड़ते चले বাবু বাবু হামগুলা হচ্ছে তো হামগুলা দেখেন ও মালিকদা হইছে ছেড়ে পরাগ ছেড়ে কাপড় পরে দিদি কি কাজ হইলো বুবু গো ও বুবু গো আমার ও বুবু মুর্শিদাবাদের দুটো ছেলে যদি আমাদেরকে ধরতে পারতো একবারে আলু চাপটা না পেরে চাপটাইতো বুবু গো ও বুবু গো কাজ হইলো বুবু গো ও বুবু ও আমাদের কি হার হলো রে ও বুবু যদি ছোড়া ধইতে পাইতো আমাদের মজালে তুমি দিতো আরে তোমরা কান্দাকাটি করছো কেন তোমাদের কি হয়েছে বলো না বহিন আমরা দুই বহিনে মেলা দেখতে আসছিলাম আচ্ছা মুর্শিদাবাদের দুইটি ছেলে আমাদেরকে তাড়াইতে তাড়াইতে হইনো তাড়া করিয়াছে মুর্শিদাবাদের দুটো ছেলে তোমাদেরকে হবি তাড়া করেছে আর বলো না দুঃখের কথা আরে তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা ওই মুর্শিদাবাদের ছেলে দুটো আমাদেরও হবি তাড়া করেছে ও বোন তোমাদেরকে ধরতে পারেনি তো আচ্ছা তোমাদেরকে ধরতে পারেনি তো বোন না তোমাদেরকে যদি ধরতে পাইতো তোমাদের মজা লেত্রি দিত বহিন গো আরে শোনো এদিকে এসো এদিকে এসো বলো বহিন তা তোমরা মানে ওই মুর্শিদাবাদের ছেলে তোমাদেরকে তাড়া করেছে তোমরা কি দুই বোন নাকি আমরা দুই বোন কে বল ওই ওইটা আমার বড় বুবু আমি ছোট বহিন তা তোমার বড় বোনের নাম কি বড় বুইনের নাম হচ্ছে শাকিলা আর তোমার নাম আর আমার ঢাকিলা ও মা শাকিলা আর ঢাকিলা এরা নাম তো জীবনে শুনিনি আর বহিন আরে শোনো একটা কথা বলি বলো এদিকে এসো না হ্যাঁ বলো আমার ভয় করছে আরে তুমি তো মেয়ে ছেলে আমিও মেয়ে ছেলে আমার কাছে আসতে তোমার ভয় করছে হ্যাঁ বহিন শোনো তুই কত ভালো হ্যাঁ ভালো তো তোমাদের যে গেলতে মুর্শিদাবাদের ছেলে দুটো তারা এ কি তোমার মুখে গোপ কেন রে ও বুঝো না আরে মুখে খোঁচা খোঁচা দাড়ি কেন ও বুইন গোপের কথা বুঝলো না বুইন মেয়ে ছেলে খোঁচা খোঁচা দাড়ি হয় মাথা চুলে মাথা চুলে মাথা ও বহিন কি হলো গোপের কথা কইস না বহিন গো ওই গোপের কথা যখন মই হে যখন গোপের কথা বলে তখন আমার মুখটা ফেটে যায় বহিন কেন কি হয়েছে সেটা বলবে না ও বহিন
আমার বাবা ছোটবেলায় বিয়ে দিয়েছিল তোমাকে আমারকে তারপর সেমালে কত যত্ন কইত কত ঠাট্টা কইত কত আনন্দ কইত আমার স্বামীও শীতু শুয়ে তখন আদর করতে করতে পকাম করে ধরে চুমু খাইতো যেমন চুমু খাইতো আমার স্বামীর একটা গোপ ছিল আমার এখানে লাগতো আমার দিদির বিয়ে হয়ে গেল জানো তো আমার দিদির বর বিদেশে কাজ করতো ছ মাস আসতো না ন মাস আসতো না পয়সাও পাঠাইতো না এবার দিদির সংসারে বড় অভাব ওই পাড়ায় টিঙ্কু আছে টিঙ্কু দুদিন টিঙ্কুর বাড়িতে চাল ধার করতে গেছে একদিন টাকা ধার করতে গেছে দিদি টিঙ্কুর সঙ্গে ভাব হয়ে গেছে টিঙ্কুর সঙ্গে ভাব হয়ে গেছে যেমন আবার টাকা চাই দিয়ে গেছে অমনি টিঙ্কুর সঙ্গে আমার আমার বুবু ধরা পড়েছে সমাজের লোক বিচার করে চুল কেটে দিয়েছে সমাজের লোক বিচার করে চুল কেটে দিয়ে মানে তোমার দিদি একটু চরিত্রহীন তাহলে শোনো এক কাজ করো মুর্শিদাবাদের ছেলেগুলো তোমাদের পেছন যেমন ধাওয়া করেছে আমাদেরও তো এরকম এসো আমরা দলে ভারী হই সবাই ছয় পাতাই ঠিক আছে এই আই আই সবাই ছয় পাতিয়ে দলে ভারী হবো তাহলে আর পেছনে লাগতে পারবে না বলো উপরে খই নিচে দই উপরে খই নিচে দই আজ থেকে আমরা সবাই সবার ছয় আজ থেকে আমরা সবারই সবারই বাক্য যুদ্ধ